ভালো আছেন না ভাই? তো ভাই আপনার এই গরুর নাম কি বলুন? কালো পাহাড়। কালো পাহাড়, যে কালো পাহাড় দেওয়ার মাহাত্মটাই মানে কাহিনীটা কি? কালো দেখে এর নাম দিয়েছেন কালো পাহাড়। হ্যাঁ, তো এটার ওয়েট কত কেজি? এটা ওয়েট কত কেজি? 20-22 মন। আসছেন কোথা থেকে আপনি? কুষ্টিয়া থেকে। দর্শক, কুষ্টিয়া থেকে আসছে এই ভাই কালা পাহাড়। এই যে কালা পাহাড় কেমন দেখাচ্ছি, এটা কয় দাঁত হয়েছে? সাত দাঁত। সাত দাঁত। দাম কেমন চাচ্ছে? 10 লাখ। লম্বা কত ফিট আছে? তো মোটামুটি কয় মনে হতে পারে? 20-22 মন। তো এখানে কি কেমন মানে গরু আনার পর দাম বলছে কেউ? এখন দাম বলে নাই। আজকে আসছেন? তো এই যে আমাদের ভিডিও দেখেন, আপনার সঙ্গে কেউ ফোন কথা বলতে চান, তো আপনার ফোন নাম্বার দেওয়া যাবে নাকি? বলেন তো নাম্বারটা। নাম্বারটা আবার বলেন। 07-44-53। কটা গরু নিয়ে আসছেন? একটাই। মানে আপনি তো কুষ্টিয়া থেকে আসতে এই পর্যন্ত না হলো 50টা হাট করছে, এই বাকি হাটগুলো বাদ দিয়ে গাবতলি হাটে গেল। গাবতলি হাটে বড় গরু বিক্রি হয়। আপনার এলাকায় কি এই গরুটার দাম বলে নাই? বাড়িতে বলছিল। কয় লাখ বলছো দিকে মোটামুটি? 5.5 লাখ। 5.5 লাখ ছাড়েন নাই? এটা কেমন হলে ছাড়বেন? দাম তো চাইতেছেন 10 লাখ। 6.5-7 হইলে বিক্রি করে দিলেন। দর্শক, এই যে কুষ্টিয়ার যে কালা পাহাড়, 6.5-7 লাখ হলে উনি বিক্রি করে দেবেন। উনি আজকে আসছেন, ওনার নাম্বারটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে দেখাই দিচ্ছি, গেট থেকে 1 নম্বর গেট থেকে ঢুকে সরাসরি চলে আসলে এখানে মাঝামাঝির দিকে আসলে এই কুষ্টিয়ার কালা পাহাড়কে আপনারা পেয়ে যাবেন, তাই তো? আচ্ছা, তো ঠিক আছে কাকা। ওনার বয়স কত? আপনার বাড়িতে এরকম গরু আরো আছে? এই একটাই খুব শখ করে পারছেন না? কালো পাহাড়। কালো পাহাড়। ঠিক আছে কাকা, ভালো থাকবেন, ঈদ মোবারক।